সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতে বেআবেকেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দিব। আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ রাতের আপডেট সংবাদ। অল্প সময়ের মধ্যে বিএনপি ক্ষমতায় যাবে বলছেন হাফিজ। খুব অল্প সময়ের মধ্যে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় আসবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন দলটির ভাইস চেয়ারম্যান মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ। এরপর জানাবো রাজধানীর হাতিরপুলে ভয়াবহ আগুন। রাজধানীর হাতিরপুলে কাঁচাবাজারে একটি ছয়তলা ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের মোট 60টি ইউনিট। এদিকে নারী নেতৃত্ব সংকটে বিএনপি। প্রায় চার দশক ধরে দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপি চেয়ারপার্সনের দায়িত্ব পালন করছেন বেগম খালেদা জিয়া। তবে দলটি তার পরের প্রজন্ম নারীর সংখ্যা খুবই সীমিত। যারা রয়েছেন তাদের অধিকাংশই পারিবারিক উত্তরসূরি হিসেবে অতি মূল্যায়িত। দলের নেতৃত্বে নির্বাচনে ধারাবাহিকতা না থাকায় এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলে অনেকেই মতামত ব্যক্ত করেছেন। এদিকে কর্নেল অলি আহমেদের জন্মদিনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শুভেচ্ছা। লিবারেল ডেমোক্রেট পার্টি এলডিপির প্রেসিডেন্ট ডক্টর কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদ বীর বিক্রমকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জানাবো বিজিবির কার্যনির্বাহী কমিটির প্রেসিডেন্ট পাভেল সেক্রেটারি জাকির। বাংলাদেশ গার্মেন্টস বাইং হাউস অ্যাসোসিয়েশন বিজিএ এর দ্বিবার্ষিক কার্যনির্বাহী কমিটির অফিস বেয়ারার নির্বাচনে ফল ঘোষণা করা হয়েছে। ২০২৪ থেকে ২০২৬ সাল মেয়াদী কমিটির প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ডঙ্গি সোর্সিং লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর মোফাজেল হোসেন পাভেল। এবং সর্বশেষ জানিয়ে দিব ৫০,০০০ রুপির বিনিময়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজের পুত্রের জামিন। আল জাজিরার স্টিল মিল অ্যান্ড অ্যাভেনফিল অ্যাপার্টমেন্ট ও ফ্ল্যাগশিপ সংক্রান্ত দুর্নীতি তিনটি মামলায় ৫০,০০০ রুপির বিনিময়ে পাকিস্তানের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের দুই ছেলে হাসান এবং হুসেন নওয়াজের জামিন মঞ্জুর করেছে দেশটির একটি আদালত। খবর জিও নিউজের। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, আপনি কোন জেলা থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। প্রিয় দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবারে বিস্তারিত। অল্প সময়ের মধ্যে বিএনপি ক্ষমতায় যাবে বলছেন হাফিজ। খুব অল্প সময়ের মধ্যে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় আসবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন দলটির ভাইস প্রেসিডেন্ট মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ। বৃহস্পতিবার ১৪ মার্চ নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি সব কথা বলেছেন। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বিএনপির পক্ষ থেকে যে স্বাধীনতা উদযাপন কমিটি গঠন করা হয়েছে, সেই কমিটির আহ্বায়ক হাফিজউদ্দিন আহমেদ এ সময় কমিটির অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন। হাফিজউদ্দিন বলেন, বিএনপি হতাশাগ্রস্ত দল নয়, বিএনপি জনপ্রিয় দল। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে বিগত নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় থাকত। বিএনপির উপর এই পরিমাণ নিপীড়ন হয়েছে, তারপরও বিএনপির উপর কোনো প্রভাব পড়েনি। তিনি বলেন, অতি অল্প সময়ের মধ্যে বিএনপি ক্ষমতায় যাবে। ক্ষমতাসীনেরা কথা বলার রাজনীতি করে, জনগণ ভোট কেন্দ্রে গেলে আওয়ামী লীগ নেতাদের কথা বলার জায়গা থাকত না। হাফিজ বলেন, মুক্তিযুদ্ধ ছিল সাধারণ মানুষের যুদ্ধ, কোনো রাজনৈতিক দলের নয়। যারা স্বাধীনতার কথা বলে চিন্তাই করে না, তারাই এখন মুক্তিযুদ্ধের সবচেয়ে বড় ধারক এবং বাহক। এ সময় তিনি বলেন, যারা যুদ্ধের সময় পালিয়ে বেরিয়েছে, এখন তারা মুক্তিযুদ্ধের সবচেয়ে বড় আদর্শের সৈনিক বলে পরিচয় দেয়। তিনি আরো বলেন, জেড ফোর্স সাধারণ মানুষের মুক্তিযুদ্ধের অবদান জনগণের মধ্যে জানানোর উদ্দেশ্যে এ মাসে বিএনপি নেতৃত্বে কর্মসূচি ঘোষণা করা হবে। রাজধানীর হাতিরপুলে আগুন। রাজধানীর হাতিরপুল কাঁচাবাজারে একটি ছয়তলা ভবনে আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের 60টি ইউনিট। বৃহস্পতিবার সন্ধ্যা 6:04 দিকে ভবনের দ্বিতীয় তলায় আগুন লাগার ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস জানায়, 6:04 দিকে আগুনের খবর পেয়ে প্রথমে 6:13 ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের পর একে একে আরো 6টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ এবং হতাহতের তথ্য এখনো জানাতে পারেনি ফায়ার সার্ভিস। নারী নেতৃত্ব সংকটে বিএনপি।
প্রায় চার দশক ধরে দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপিতে চেয়ারপার্সনের দায়িত্ব পালন করছেন বেগম খালেদা জিয়া। তবে দলটি তার পরের প্রজন্মে নারীর সংখ্যা খুবই সীমিত করেছে। যারা রয়েছে তাদের অধিকাংশই পারিবারিক উত্তরসূরি হিসেবে অতি মূল্যায়িত। দলের নেতৃত্বে নির্বাচনের ধারাবাহিকতা না থাকায় এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলে অনেকেই মতামত প্রকাশ করেছেন। তবে বিএনপি নেতাদের অভিযোগ, দেড় দশক ধরে ক্ষমতাসীন আওয়ামী লীগ বিরোধীদের দমনে যেভাবে নির্যাতন করছে তাতে নারীরা রাজনীতিতে উৎসাহ পাচ্ছে না, তারা উৎসাহ হারাচ্ছে। তাদের দাবি, রাজনৈতিক স্বাভাবিক পরিবেশ ফিরলে বিএনপিতে নারীরা অংশগ্রহণ করবে। পরিস্থিতি বিশ্লেষণ করে দেখা গেছে বেগম খালেদা জিয়ার দলের চেয়ারপারসন হতে পারেন এমন কেউ বিএনপি রাজনীতিতে আসেনি। দীর্ঘ সময়ের ব্যবধানে সেলিমা রহমান দলটির স্থায়ী কমিটির সদস্য, তারপর আর কেউই এই পদে আসার মতো রাজনীতিতে সক্রিয় কোনো নেতৃত্ব বিএনপিতে নেই। এছাড়াও দলটির কিছু নারী নেতৃত্ব মিডিয়ায় সক্রিয় থাকলেও দলের শীর্ষ পর্যায়ে আসার মতো রাজনৈতিক ভূমিকা কারো নেই। বিএনপি নেতা তৈরির অন্যতম উৎস ছাত্রদল। গত একই মার্চ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নতুন কমিটি আংশিক ঘোষণা করা হয়েছে। নতুন কমিটিতে দেখা গেছে শীর্ষ নেতাদের মধ্যে নেই কোনো নারীর উপস্থিতি। এতে নিয়ে দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা বিভিন্ন ধরনের কথা বলছেন। ছাত্রদলের শীর্ষ পদের নারীরা জায়গা পান না কেন, এমন প্রশ্নের জবাবে সংগঠনটির ইডেন মহিলা কলেজ শাখার আহ্বায়ক এবং বিগত কমিটির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রেহেনা আক্তার শিরিন জাগোনিউজকে বলেছেন, আমাদের সাংগঠনিক অভিভাবক তারেক রহমান, তার সিদ্ধান্তই আমাদের কাছে শিরোধার্য। উনি যেহেতু সুপার ফাইভে মনে করেনি তাই তিনি দেননি। ছাত্রদলের শীর্ষ পদে নেতৃত্ব দেওয়ার মতো নারী আছে কিনা এমন প্রশ্নের জবাবে শিরিন বলেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিটি কর্মী পরীক্ষিত, তারা নেতৃত্ব দেওয়ার যোগ্যতা রাখেন। আমাদের চেয়ারম্যান যেটা মনে করছেন এই মুহূর্তে যেটা দরকার সেটা তিনি দিয়েছেন। বাংলাদেশে যে রাজনৈতিক অবকাঠামো চলছে, আমাদের রাজপথে যে মেয়েরা আছে সবাই পরীক্ষিত, নেতৃত্ব দেওয়ার যোগ্যতা রাখে। ছাত্রদলে নারীদের কতটা মূল্যায়ন হচ্ছে জানতে চাইলে সংগঠনটির গঠন কমিটির ছাত্রবিষয়ক সম্পাদক মানসুরা আলম বলেছেন, আগের কমিটিতে ছাত্রদলের 8-10 জন নারী ছিলেন, সবাই কোনো না কোনোভাবে মূল্যায়িত হন। যারা পদ পেয়েছেন, যারা নারী কোঠায় মূল্যায়িত হয়েছেন, বিষয়টা তা নয়। আমরা যখন আন্দোলনে আছি আমাদের অ্যাক্টিভ পার্টিসিপেন্ট হচ্ছে গুরুত্বপূর্ণ। নারী কোঠায় আমি পদ চাইতে পারি না, কারণ আমাদের অ্যাক্টিভ পার্টিসিপেন্ট রয়েছে। সে বিষয়ে মূল্যায়ন আমি যতটুকু এগিয়ে থাকবো তার উপর ভিত্তি করে শীর্ষ নেতৃত্বের ক্যাটাগরি তৈরি হয়। আমরা নারীরাও সমান তালে এগিয়ে যাচ্ছি, সবার সঙ্গে কাজ করছি, সামনে আমাদের প্রত্যাশা আরো অনেক বেশি। ভবিষ্যতে রাজনীতিতে নিজেদের কোথায় দেখতে চান এমন প্রশ্নের জবাবে মানসুর আলম বলেছেন, আমি প্রত্যাশা রাখি একদিন আমি ছাত্রদলের নেতৃত্ব দেব, আন্দোলন সংগ্রামে আমার অ্যাক্টিভ পার্টিসিপেশন রেখে যাব, আমার নেতা বা আমার সংগঠন আমাকে মূল্যায়ন করবে, সে প্রত্যাশা রেখে আমি রাজনীতি করছি। ছাত্রদলের রাজনীতিতে নারী সদস্য কম কেন জানতে চাইলে সংগঠনটির নবগঠিত কেন্দ্রীয় কমিটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেছেন, 15 বছর ধরে আওয়ামী লীগের শাসন আমলে নারীরা শারীরিক ও মানসিকভাবে লাঞ্ছিত হচ্ছেন, আমরা হামলার শিকার হচ্ছি, কারাবরণ করছি, তাতে তারা নিরাপত্তাহীনতায় ভুগছে, কারণে আমাদের নারী নেতৃত্ব কম। কর্নেল অলির জন্মদিনে ভারতের প্রধানমন্ত্রীর শুভেচ্ছা। লেবারেট ডেমোক্রেট পার্টি এলডিপির প্রেসিডেন্ট ডক্টর কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদ বীর বিক্রমকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার 13 মার্চ এক ইমেইল বার্তায় মোদি তাকে এই শুভেচ্ছা জানান। এলডিপির যুগ্ম মহাসচিব সালাউদ্দিন রাজ্জাক স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার প্যাডে পাঠানো এক বার্তায় বলেছেন, প্রিয় ডক্টর কর্নেল অলি আহমেদ, শুভ জন্মদিন, এ বছরটিতেও আপনি আপনার জীবন ও সাফল্য ভরে উঠুক। নরেন্দ্র মোদী 1939 সালের 13 মার্চ জন্মগ্রহণ করেন। অলি আহমেদ তার পৈতৃক বাড়ি চট্টগ্রামের চন্দন নাইশে, তার বাবার নাম আমানত ছাপা এবং মায়ের নাম বদরুন নেসা। অলি আহমেদ 1971 সালে পাকিস্তান সেনাবাহিনীর 8ম ইস্ট বেঙ্গল রেজিমেন্টে কর্মরত ছিলেন। কর্মরত অবস্থায় চট্টগ্রামের 16 শহর থেকেই পাকিস্তানের সেনাবাহিনীর বিরুদ্ধে বিদ্রোহে অংশ নেন। 25 মার্চ যুদ্ধে ঝাঁপিয়ে পড়েন। মহান স্বাধীনতা যুদ্ধে সাহসিকতাপূর্ণ অবদানের জন্য বাংলাদেশ সরকার তাকে বীর বিক্রম খেতাব প্রদান করে। 50,000 রুপির বিনিময়ে নওয়াজ পুত্রের জামিন। আল জাজিরার স্টিল মিল অ্যাভেনভিল অ্যাপার্টমেন্ট এলো এবং
ফ্ল্যাগশিপ সংক্রান্ত দুর্নীতি তিনটি মামলায় ৫০,০০০ রুপির বিনিময়ে পাকিস্তানের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের দুই ছেলে হাসান এবং হুসেন নওয়াজের জামিন মঞ্জুর করেছে দেশটির একটি অ্যাকাউন্টেবিলিটি আদালত। খবর জিও নিউজের আদালত উল্লেখিত মামলায় দুই ভাইয়ের চিরস্থায়ী গ্রেপ্তারি পরোয়ানা বাতিল করেছে। এছাড়াও আজ অ্যাকাউন্টেবিলিটি আদালতে হাজির হতে হয়েছিল তাদের। আসামি পক্ষের আইনজীবী কাজী মিসবা এর আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত মামলার পরবর্তী শুনানি শুক্রবার পর্যন্ত মুলতবি করেছে। এর আগে দীর্ঘ ৬ বছর পর গত মঙ্গলবার দেশে ফিরেছেন পাকিস্তান মুসলিম লীগ নস পিএমএলএন এর দলের প্রতিষ্ঠা নওয়াজ শরীফের দুই ছেলে হাসান এবং হোসেন। ওইদিন তারা লন্ডন থেকে লাহোর বিমানবন্দরে অবতরণ করেন এবং পাঞ্জাব পুলিশ কঠোর নিরাপত্তার মধ্যে নিয়ে বাসভবনে নিয়ে যাওয়া হয়। পানামা পেপার সংক্রান্ত তিনটি দুর্নীতি মামলায় আল আজিজিয়া স্টিল মিল, অ্যাভেনফিল্ড অ্যাপার্টমেন্ট এবং ফ্ল্যাগশিপ সংক্রান্ত গ্রেপ্তার এড়াতে ২০১৮ সালে লন্ডনে পাড়ি জমিয়েছিলেন নওয়াজের এই দুই ছেলে। তিনটি দুর্নীতি মামলায় গত সপ্তাহে একটি অ্যাকাউন্টেবিলিটি আদালত তাদের গ্রেপ্তারি পরোয়ানা স্থগিত করার জন্য তারা নিজ দেশে ফিরে এসেছেন। প্রসঙ্গত, পানামা পেপার্স নামে ফাঁস হওয়া নথিপত্রে বিদেশে গোপন অ্যাকাউন্টে বিপুল পরিমাণ অর্থ লেনদেনের সঙ্গে সম্প্রতি শরীফের দুই ছেলে এবং এক মেয়ের নাম প্রকাশ পায়। অভিযোগ ওঠে শরীফের পরিবার বিদেশে অবৈধভাবে টাকা পাচার করেছে এবং সেই টাকা দিয়ে ব্রিটেনে স্থাবর সম্পত্তি কিনেছে।